আমি বইলা দিই, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি তুফান, এবং এই ছবি থেকে টাকা উঠায় নিয়ে যাবে ভাই। এই 10-12 কোটি টাকা উঠানো কোনো ব্যাপারই না। বর্তমানে শাকিব খান থাকলে, প্রযোজকের হাতে সিনেমা থাকলে সিনেমা ভালো হবে না, পরিচালকের হাতে আসতে হবে। একটা টাইম ছিল পরিচালকের হাত ধরে প্রডিউসাররা আসতো সিনেমায়, এখন আসে বান্ধবীর হাত ধরে সিনেমায় ফাইন্যান্স আসে। আর একটা আছে ক্ষমতাবান এবং তারা বিজনেস বুঝে। এই সিনেমার বিজনেস করতে হলে কোমরের জোর লাগবে ভাই, খালি টাকা থাকলে হবে না। রে মাহফুজ, থাম্বেল এটা কী দিলি? ঈদে আওয়াজ নাই। আজকের টপিক্স অন্য। হ্যাঁ ভাই, আজকের টপিক্স হবে গান নিয়া, উড়াদুরা গান নিয়া। এই টপিক্স নিয়ে যে ঈদের আওয়াজ নাই কেন, আসলে কিন্তু ঈদের আওয়াজ নাই। গত ঈদে যেভাবে লাফালাফি খেয়াল করে দেখেন, মনে করেন যে একটা পাল্লার মধ্যে আপনি যদি 10-12টা ব্যাং উঠান রাখতে পারবেন, দেখবেন সব লাফায় লাফায় পড়ে যাইতেছে। এরকম লাফালাফি ছিল, এবার ঈদে কোনো আওয়াজ নাই, তুফানের উড়াধুরা গানের ঠেলায়। আসসালামু আলাইকুম। শাকিব খানকে এত সুন্দর আমি আজ পর্যন্ত কোনো ছবিতে পাইনি, অদ্ভুত লাগছে আমার কাছে। মানে আমার কাছে মনে হয়েছে তার প্রথম ছবি আজ থেকে 25 বছর আগে, যে 28 তারিখে পূর্তি হইল, কিন্তু 25 পুরা হইল তার ফিল্মের 25 বছর। 25 বছর আগের শাকিব খান আর এই ছবির শাকিব খান আমার মনে হয় 3-4 বছরের গ্যাপ, 25 বছরের দূরত্ব মনে হয় নাই আমার কাছে। আমার অনেক ছবি তার দেখা হয়েছে, সব ছবি দেখা হয় নাই। আমি নিজেও তাকে নিয়ে 5টা ছবি করছি, কিন্তু এতটা সুন্দর শাকিব খানকে আমি কখনই দেখি নাই। এই ছবির মেন জিনিস যেটা আমার চোখে পড়ছে, আমি একটু দেরিতে আসলাম, কারণ আছে এর পেছনে। তারপরও ইচ্ছা ছিল যে আমি, আমাকে যারা ফলো করে এই যে আপনার ইউটিউবে মনে করেন 3,32,000, আমার পেজে 4.5 লাখ, এই যে 7-8 লাখ লোক আমাকে ফলো করে, আমাকে নিশ্চয়ই ভালোবাসে, নাহলে আমাকে কেন সাবস্ক্রাইব করবে? তো তাদের জন্য তো আমার কিছু বলতেই হয়, বলতে হবে, যার জন্য একটু টাইম বের করে নিলাম, একটু দেরি হয়ে গেল। আর দেরি হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, আমার ওই গানটাও দেখা হয়ে গেল। কোনটা জানেন? পুষ্পা 2 যে গানটা রিলিজ হয়েছে, ওই গানটাও দেখলাম। ব্যাক স্ক্রিনে আমরা, মানে ক্যামেরার পিছনে আমরা অনেক কর্মকাণ্ড করি, কীভাবে গান পিকচারাইজ করি, কীভাবে ডান্স ডাইরেক্টর মুদ্রা ঠিক করে, ডাইরেক্টরের সাথে কী কী আলাপ করে, ওইটা আবার মনিটরে দেখি, ক্যামেরা চলে, টোটাল ব্যাপারটা একটা গানের মধ্যে উঠায় আনছে। তবে বাংলার চেয়ে বাংলাটাও দেখছি, হিন্দিটাও শুনছি, সাউথেরটাও শুনছি। আমার কাছে সাউথেরটাই বেস্ট মনে হয়েছে, হিন্দিটাও ভালো লাগছে, বাংলাটার মধ্যে মনে হয়েছে কিছু কিছু কথা জোর করে ঢুকাই দেওয়া হয়েছে, মানে বিটে বিটে পড়ে নাই, পড়ে নাই, একটু ম্যানেজ করতে হয়েছে। গানের মূল কথা কী ছিল? আল্লু অর্জুন একটা আগুন, তার চোখে আগুন, তার চোখ জলজল করে, সে আমার স্বামী। স্বামী কোন অর্থে এটা বুঝি নাই, কারণ এখানে একটা ধর্মের ব্যাপার আছে, হাজব্যান্ড কিনা বা অন্য কিছু বুঝাইছে কি না এটা আমি জানি না। এটা দেখলাম, ভালো লাগছে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে আমাদের দেশের ছবিটা, এই তুফানের গানটা বেশি ভালো লাগছে। আর আল্লু অর্জুনের ওই গানের একটা সিগনেচার মুদ্রা আমার কাছে খুবই ভালো লাগছে, ওই যে এরকম এরকম, খুব ইজি, খুব ইজি এরকম এরকম করছে, এটা আমার কাছে দারুণ লাগছে। এরকম একটা সিগনেচার মুদ্রা আমাদের এই তুফানে আছে ছিল কি মনে হয় না, অনেকগুলো মুদ্রা ছিল, সিগনেচার মুদ্রা সামনের দিকে কিছু একটা ছিল কিন্তু ক্যাচ করতে পারেনি, যেটা পাবলিক ক্যাচ করতে পারবে পুষ্পা 2-তে। কিন্তু
ফটোগ্রাফি আর সাকিবকে যেভাবে আনছে তাহসিন ডিওপি এই তুফানের, স্যালুট স্যালুট। আমার কাছে হাইস্ট মনে হয়েছে 28 বছর, এরকম মনে হয়েছে। এবং মনে হয়েছে সত্যিকার অর্থে বোম্বে রাজ পরিবারের মানে রাজকুমার, হ্যাঁ, যে তাদের যে বংশের কতগুলো আর্টিস্ট আছে না, সবাই ওদের মতো মনে হয়েছে। হ্যাঁ, ওদের মনে হয় রণধীর কাপুর, মানে পুরো বংশ ওই বংশের কারো, রাজ কাপুরের বংশের কারো কেউ একজন এই হিরো, এরকম আমার কাছে মনে হয়েছে, ফিলিংসটা আসছে। এবং একটা জিনিস মনের মধ্যে তখন আসছে আমার, খুলে বলি আপনাদের কাছে, শাকিব খান এই মুহূর্তে কেউ কেউ আমরা স্বপ্ন দেখতেছি যে 100 কোটি ক্লাবে পৌঁছে যাবে তুফান, না পৌঁছাক 50 কোটি পৌঁছাক, হাফ সেঞ্চুরি করুক না, এটাই তো অনেক বড় কিছু। কিন্তু শাকিব খান আমার মন টানতেছে সে হিন্দি ছবিতে পৌঁছে যাবে, তামিলে অথবা তেলুগুতে যে কোনো জায়গা থেকে একটা ডাক পাবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ এই ছবিতে আমার দেখে মনে হয়েছে তাকে, তার ওই যে এরকম মুদ্রাটা মিমি চক্রবর্তীর সাথে, মিমি চক্রবর্তী কিন্তু ভালো লাগছে, একজন ইউটিউবারে দেখলাম ও বলতেছে মিমিরে দেখা তা সেক্স ফিল হয় নাই, খুব কি কয় না কয়, এগুলো কোনো কথা, ফিল হয়েছে ভাই, ফিলিংস থাকতে হবে, ভিতরে ফিলিংস থাকতে হবে। আমার মতো বুড়া মানুষের ফিলিংস আসে, আমি আপনি জোয়ান মানুষ, আপনি ফিলিংস আসে না কেন, তোর কোন জায়গাতে ব্যথা গো, কি বান্ধবী ললিতা, তোর কোন জায়গাতে ব্যথা গো বান্ধবী ললিতা, এরকম একটা গান দিলে আর মিমি চক্রবর্তীর গায়ে শাকিব খান মলম লাগায় লাগায় দিলে ভালো লাগতো না। রাফি, রায়হান রাফি যে ঘুরে এসে দাঁড়ায়া কাট কইল, এটা দারুণ লাগছে, সুরটাও ভালো লাগছে। গানের একটা কথা আছে, তোরে কিনা দুমু ফেরারি লাল গাড়ি, এই গাড়ি নিয়ে একটু বলি, রাফি কিন্তু একটা গাড়ি কিনছে 1 কোটি 20, 1 কোটি 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে 28 তারিখে, শাকিব খানের যেদিন 25 বছর পূর্তি হইল সেদিনই সে গাড়িটা কিনছে, মার্সিডিস। হ্যাঁ, আপনারা জেনে যাবেন, এর মধ্যে প্রকাশ করবে, আমি জেনে গেছি, প্রকাশ করে দিলাম। রাফি পরিচালকদের সম্মান রক্ষা করছে, বাংলাদেশের পরিচালকদের মধ্যে মার্সিডিজে উঠবে মানে নিজের আর কি, রাফি প্রথম। রাফি কিন্তু রেমুনেশন এর আগে আমি বলছিলাম 30 নেয়, এখন কিন্তু 30 কোটি টাকার ঘরে পৌঁছা যাইতেছে রাফি, এটা মাথায় রাখেন। হাততালি চাই সবাই কাছে, কারণ পরিচালকের হাতে ফিরে আসতে হবে সিনেমা, প্রযোজকের হাতে সিনেমা থাকলে সিনেমা ভালো হবে না, পরিচালকের হাতে আসতে হবে। একটা টাইম ছিল পরিচালকের হাত ধরে প্রডিউসাররা আসতো সিনেমায়, এখন আসে দুইটা অ্যাঙ্গেলে, একটা আছে বান্ধবীর হাত ধরে সিনেমায় ফাইন্যান্স আসে, আর একটা আছে ক্ষমতাবান এবং তারা বিজনেস বুঝে। এই সিনেমার বিজনেস করতে হলে কোমরের জোর লাগবে ভাই, খালি টাকা থাকলে হবে না। বোম্বের দিকে তাকান, সারা ওয়ার্ল্ডের সিনেমার দিকে তাকান, দেখবেন পিছনে না ক্ষমতা থাকে, যারা টাকা লগ্নি করে তাদের পিছনে লোক লাগে, লোক রাখতে হয়, নাহলে পারবেন না। আপনি সিনেমা বানাবেন ঠিক টাইমে রিলিজ করতে পারবেন না, আপনি একটা উদ্দেশ্য নিয়ে টাকা ইনভেস্ট করলেন, বানায়া ফালায়া রাখতে হইতেছে আপনাকে। আবার দেখেন যারা বানায়া লাভবান হচ্ছে, এই যে দেখেন ইনভেস্ট করছে 10 থেকে 12 কোটি টাকা তুফানে, 10 থেকে 12 কোটি টাকা। এবং যে যত কথা আগে বইলা আসুক, আমি বইলা দিই, এটাই যা বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি তুফান, এবং এই ছবি থেকে টাকা উঠায় নিয়ে যাবে ভাই, এই 10-12 কোটি টাকা উঠানো কোনো ব্যাপারই না, বর্তমানে শাকিব খান থাকলে, অন্য কারণে আমি জোর দিয়ে কথা বলতে পারবো না। শাকিব খানের নিয়ে তো কারাগারি ভাই, কারাগারি, দুই বাংলায় কারাগারি, ওইখানকার প্রডিউসারদেরও মানে শাকিব খানকে চাই, আমাদের বাংলাদেশের প্রডিউসারদেরও শাকিব খানকে চাই। শাকিব খান আসলে কিন্তু বুঝছেন উপরওয়ালার একটা মেহরবানি আছে তার উপরে,
এত বাধা বিপত্তির পর, এত মানসিক যন্ত্রণার পর একটা মানুষ এইভাবে টিকে থাকতে পারে? আমার সাথে দেখা হয়েছে 28 তারিখে দেখা হয়েছে। আমি বঙ্গের তরফ থেকে তাকে ফুল দিলাম, ভালোবাসা জানাইলাম, বুকে জড়াইয়া শান্তি পাইলাম, আড্ডা মারলাম, সিনেমার গল্প করলাম। একজন মুরব্বী হিসাবে 28 তারিখ তার 25 বছর পূর্তি হয়েছে, ওই হিসাবে দেখা করা, কথা বলা, আর কিছু না, কোনো সিনেমার আলাপ না, মানে সিনেমা করতে যাচ্ছি এরকম কিছু ভাবার কোনো কারণই নাই। এটা জাস্ট আমি একজন সিনিয়র পার্সন, তার নিয়ে 5টা ছবি করছি এবং সে যখন ফিল্মে আসছে তখন থেকে নিয়ে একদম সুপারস্টার হওয়া পর্যন্ত আমি তার সাথে এই 5 ছবিতে আছি। আমার প্রথম ছবিতে যখন আসছে সে ঠেকাও মাস্তান, ওই যে হীরাচুনি পান্না, তখন আপনারা এমনভাবে জানতেন না তাকে, কিন্তু আমি বুঝতে পারছিলাম, আমি বুঝতে পারছি এবং তখন থেকে এই পর্যন্ত একটা রিলেশন ধরে রাখছি। আপনারা শুনলে অবাক হইবেন, আজ পর্যন্ত আমি তাকে তুমি কইরা বলি নাই, এখনও আপনি কইরা কথা বলি, সেও আমাকে আপনি কইরা কথা বলে, এই সম্পর্কটা ধরে রাখছি, সম্মানের, শ্রদ্ধার, হ্যাঁ শ্রদ্ধার সম্পর্ক ধরে রাখছি। এবং তার জন্য আমার এত দোয়া থাকে কেন, আমি এই যে কন্টেন্ট বানাই শাকিব খানকে নিয়ে এত কথা বলি কেন, ভাই ওই সেলেবল, সোজা কথা ভাই, ওকে নিয়ে কে না কথা বলে? আপনি দেখেন, আপনি 2 ছবির রিভিউ মিলান, এই যে পুষ্পা 2 আর এই যে উড়াধুরা তুফানের এই 2টা রিভিউ আপনারা মিলায় দেখেন, হয়তো সেটার ভিউ অনেক, কিন্তু রিভিউ মিলায় দেখেন 2 বাংলার ইউটিউবারদের, আপনারা দেখবেন তুফানের এই উড়াধুরারই সবাই প্রশংসা করতেছে, এটাই চরম সত্য। শাকিব খানের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন টিকে থাকতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।